বিরোধী দল বিএনপির সাথে ফাইনাল খেলা খেলতে পুরোপুরি প্রস্তুত আওয়ামী লীগ। আর সেই খেলার জন্য তাদের কাছে রয়েছে প্রথম ও দ্বিতীয় ধাপের দল, এমনকি প্রয়োজনে মহিলা আওয়ামী লীগ সদস্যদেরও সেই খেলায় আগে পাঠানো হবে, এমন কিছু বিস্ফোরক মন্তব্য করে বিএনপির বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জানালেন, বিএনপির কথাকে ভুল প্রমাণ করে সরকারপক্ষ একটি সুষ্ঠু নির্বাচন করে দেখাবে, আর এই কাজে আওয়ামী লীগের সকল সদস্য কাজ করতে প্রস্তুত। মূলত 26 সেপ্টেম্বর বিকেলে নগরীর পাঠানপাড়ার শিমুলতলা মোড়ে রাজশাহী মহানগর ও জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি বলছে আওয়ামী লীগ নির্বাচন করতে পারে না, ক্ষমতায় থাকতে দেব না, এত সহজ নয়। আপনারা ভাবছেন এভাবে লাফালাফি করেই ক্ষমতায় যেতে পারবেন? আজকে ভূ রাজনীতিতে বিএনপি হচ্ছে ছাগলের 3 নম্বর বাচ্চা, সুতরাং এত লাফালাফি করে লাভ নেই। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, তিনি সম্মেলনে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের ভিসা নীতি নিয়ে তথ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র কাকে ভিসা দেবে আর দেবে না সেটা তাদের ব্যাপার, এটি নিয়ে আমরা মাথা খামাই না, এটি তাদের অভ্যন্তরীণ বিষয়। কাকে 10 বছর দেবে, কাকে 5 বছর দেবে, কাকে 1 বছর দেবে, কাকে দেবে না, এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার। এ সময় তিনি জো বাইডেনের সেলফি তোলা ও নিউ ইয়র্কের নৈশ ভোজে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোকে উল্লেখ করেন। হাসান মাহমুদের দাবি, বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক ভালো না থাকলে এই দৃশ্য দেখা সম্ভব হতো না। তিনি বলেন, আমাদের দেশের গণমাধ্যম অত্যন্ত স্বাধীন এবং স্বচ্ছভাবে কাজ করে এবং অত্যন্ত শক্তিশালী, আর শক্তিশালী স্বাধীন গণমাধ্যম সবসময় গণতন্ত্রের সহায়ক হিসেবে কাজ করে। সুতরাং কোন চুক্তিতে গণমাধ্যমের উপর ভিসা নীতি কার্যকর হবে সেটি আমার বোধগম্য নয়। গণমাধ্যমের সাথে সাংবাদিক কলামিস্ট যারা যুক্ত আছেন তারা মনে করছেন এটি আমাদের স্বাধীন গণমাধ্যমের উপর হস্তক্ষেপ। অন্য কোনো দেশ আমাদের স্বাধীন গণমাধ্যমের উপর হস্তক্ষেপ করা সমীচীন নয়, গণমাধ্যম কর্মীরা ও এর সাথে সংশ্লিষ্টরা এটি মেনে নিতে পারে না। বক্তব্যের এক পর্যায়ে বিএনপির কার্যক্রম নিয়ে বিরূপ মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের নেতা বলেন, আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি আর বিএনপি বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দিয়েছে। আমরা কৃষককে স্বল্প মূল্যে সার দিয়েছি আর সারের জন্য বিক্ষোভ করায় কৃষকের বিএনপির লোকজন জীবন কেড়ে নিয়েছে। আমরা স্কুলে স্কুলে বিনামূল্যে বই দিয়েছি, বিএনপি স্কুলে অগ্নিকাণ্ড করে ছাই করে দিয়েছে। এটাই হচ্ছে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য। হাসান মাহমুদ আরও বলেন, বিএনপি বলছে আগামী মাসে ফাইনাল খেলা, আমরাও প্রস্তুতি নিয়েছি ফাইনাল খেলার জন্য, কোথায় খেলবেন আমরা সেখানে যাব। যুবলীগ প্রস্তুত আছে, আমরা আওয়ামী লীগ যাব না, যুবলীগকে পাঠাবো, আমাদের সেকেন্ড টিম পাঠাবো, প্রয়োজনে মহিলা আওয়ামী লীগকেও পাঠাবো, ওদের সঙ্গে আগে খেলেন, তারপর আওয়ামী লীগ প্রয়োজনে খেলবে, যুব মহিলা লীগ যদি যেতে চায় যুবলীগ তাদের নিয়ে যেতে পারে। একই সাথে সতর্কবাণী দিয়ে তিনি বলেন, তবে বিএনপিকে অনুরোধ জানাবো, ফাইনাল খেলার আগে আপনাদের খেলোয়াড়রা দলে থাকে কি না, নাকি দল বদল করে ফেলে সেটি একটু খেয়াল রাখবেন। ফাইনাল খেলার আগে যদি আপনাদের খেলোয়াড়েরা দল বদল করে ফেলে তাহলে ফাইনাল খেলতে পারবেন না। এ সময় সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন তথ্যমন্ত্রী। মন্ত্রী বলেন, আজকের চেহারা আর 15 বছর আগের চেহারা এক নয়। আগে মানুষ খেতে পারত না, এখন ডায়েটিং করে শুকানোর জন্য, এখন ডাল ভাত মাছ ভাত থেকে মাংস ভাতে পরিবর্তন হয়েছে। এই যে পরিবর্তন, এটি কোনো জাদুর কারণে নয়, এটি শেখ হাসিনার জাদুকরি ভূমিকার কারণে হয়েছে। একই সম্মেলনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র, যুবলীগের চেয়ারম্যান, যুবলীগের সাধারণ সম্পাদক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি, রাজশাহী 3, 4, 5 আসনের সংসদ সদস্য, রাজশাহী জেলা যুবলীগের সভাপতিও এই সম্মেলনে উপস্থিত ছিলেন।